আপনি লিখেছেন যদি কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকে তাকে খারেজি মুরজিয়া জাহমিয়া কাফের ইত্যাদি ট্যাগ দিয়ে দেওয়া সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি কী কারোর ব্যাপারে কোনো ট্যাগ দেওয়াটা খুবই খুবই জটিল একটি বিষয় স্পর্শকাতর একটি বিষয় একজন ইমানদার নিজের ইমান আমলকে স্পর্শকাতরতার মধ্যে ফেলবেন না আপনি দ্বিমত থাকলেই তাকে হুট করে যেই ট্যাগ লাগাচ্ছেন আদৌ যদি সেটা সে না হয় এবং না হওয়ার যদি কোনো পসিবিলিটির সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু রিস্কের মধ্যে পড়ে গেলেন আপনি গুনাহের মধ্যে পড়ে গেলেন যেটা আপনার করা উচিত নয় আল্লাহ তালে আমাদেরকে বুঝাত তফিক দান করুন আমাদেরকে হেফাজত রাখুন